ক্যামেরা যেটা ইয়ে দিব, সেটা হচ্ছে একটা সিমুলেশন অফ টেলিফোন সিস্টেম, মানে একটা টেলিফোন সিস্টেম কিভাবে একটা কোম্পানি কাজ করে সেটার একটা সিমুলেশন। তো সাধারণত যে বিষয়টা হয়, আমরা এখানে জাস্ট একটা থিওরি দেওয়া আছে, আমরা মূল যে বিষয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে 6টা লাইন আমরা এখানে ব্যবহার করছি, 6টা টেলিফোন ইউজার, এখানে টেলিফোন এই কোম্পানিতে 6টা ইউজার আছে। তারা সাধারণত কিভাবে কানেক্ট হয়, আমাদের এখানে দেখতে পাচ্ছি আমার নাম্বার 1 ইউজার কানেক্ট আছে নাম্বার 3 ইউজারের সাথে, এবং নাম্বার 2 ইউজার কানেক্ট আছে নাম্বার 6 ইউজারের সাথে। তাহলে এখানে কিন্তু নাম্বার 4 ইউজার এবং নাম্বার 5 ইউজার এখানে ফাঁকা আছে, এরা কিন্তু ইচ্ছে করলে কানেক্ট হতে পারে, এভাবে কানেক্ট হয়ে যেতে পারে। আমি যদি এখানে কানেকশনটা দেখাই, তাহলে এভাবে কানেকশন হয়ে যেতে পারে। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো, এখানে আমাদের সাধারণত 4টা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে সোর্স, ডেস্টিনেশন, লেন এবং টাইম উইথ, মানে কখন কলটা শেষ হবে সেটা। তো এখানে আমাদের কি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সোর্স, সোর্স হচ্ছে নাম্বার 1 ইউজার, এটা হচ্ছে সোর্স, আর তার ডেস্টিনেশন কিন্তু নাম্বার 3। এবং এখানে সে সাথে আমাদের আরেকটা জিনিস থাকছে, কতক্ষণ কথা বলবে। এখানে হয়তো আমি ধরে নিলাম যে 10 সেকেন্ড কথা বলবে, আমাদের নাম্বার 1 নাম্বার 3 ইউজার সাথে 10 সেকেন্ড কথা বলবে, এই এটা এটা হচ্ছে লেন্থ। এবং সে সাথে আমাদের একটা জিনিস লাগবে যে কখন এই কলটা শেষ হলো। আমি ধরে নিলাম যে কলটা শেষ হলো হচ্ছে 1:05:0, এই সময়ে কলটা শেষ হলো। তাহলে সোর্স আর থাকলো, আমাদের ডেস্টিনেশন থাকলো, আমাদের লেন্থ থাকলো এবং ডিউরেশনটাও থাকলো। এই হচ্ছে আমাদের টোটাল একটা টেলিফোন কোম্পানি ইউজারদের যেভাবে ডিস্ট্রিবিউট করে তার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো, এখানে সেটাই বলা আছে এই স্লাইডে। তো আমরা এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা টেলিফোন কোম্পানির সার্ভিস চলছে, বিভিন্ন ইউজার কথা বলছে, বিভিন্ন জনের সাথে বিভিন্ন ইয়ের সাথে কথা বলছে, ইউজারদের সাথে কানেক্ট হচ্ছে। তো তার একটা বিশেষ সময়ে বা যে কোনো একটা সময়ে একটা সিনারি, এই এই সিনারিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 নম্বর ইউজার বিজি আছে, 2 নম্বর ইউজার বিজি আছে, মানে এই যে এক যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউজার নাম্বার, আর এটা হচ্ছে বিজি কি বিজি নাই সেটা বোঝানোর জন্য। যদি ফ্রি থাকে তাহলে 0 থাকবে, আর যদি ফ্রি না থাকে তাহলে 1 থাকবে। তো এই যে সিনারিটা, এখানে আরেকটা জিনিস আছে, কলিং প্রসেস। এখানে কলিং প্রসেস ম্যাক্সিমাম প্রসেস, মানে যেহেতু 6টা ইউজার এখানে ম্যাক্সিমাম কানেক্ট থাকবে হচ্ছে 3টা, 3টার বেশি কানেক্ট থাকতে পারবে না, এবং কলিং প্রসেস সে কারণে আমরা এখানে 3টা রো রাখছি, এখানে 3টা রো রাখছি। তো এখন আর কল ইউজ ইন, ইউজ ইন হচ্ছে 2, মানে 2টা ইউজার, মানে 2টা কানেকশন এখন আছে, তার মানে 4 জন ইউজার এখন ব্যস্ত আছে। আমি দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, তো আমি ধরে নিলাম হয়তো 1 কানেক্ট আছে 3-এর সাথে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 from 2, তো 1, 3-এর সাথে কানেক্ট আছে, যেটার কল শেষ হবে, মানে হচ্ছে ডিউরেশনটা, হ্যাঁ সে ডিউরেশনটা হচ্ছে 1:05:5, এবং 2 কানেক্ট আছে হচ্ছে 6-এর সাথে, 2 কানেক্ট আছে 6-এর সাথে, যে 2 কানেক্ট আছে 6-এর সাথে, যেটা ডিউরেশন এটা শেষ হবে হচ্ছে 1:09:9। এখন সেটার সাথে আমাদের এটা আছে পরবর্তী কলগুলো আমরা এখানে নিব, এই এইটা এই সিনারিটা কিন্তু অপেক্ষায় আছে, হ্যাঁ এই সিনারিটা অপেক্ষায় আছে। এবং নেক্সট কল আমার পরবর্তী যেটা কল আসবে হচ্ছে যে এটাই কিন্তু এটা এটাই হচ্ছে এটা এটা হচ্ছে আমার পরবর্তী কল। আর এইটার যে ক্লকটা দেখতে পাচ্ছি আমরা, এই ক্লকটা হচ্ছে কোন কলটা, মানে এই ক্লকে যে থাকবে এই কলটা কিন্তু ফ্রি হয়ে যাবে, একটু পরে এই কলটা ফ্রি হয়ে যাবে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1:03:535 কিন্তু এখানে নাই, তার মানে
এইখানে ছিল, একটু আগে ওইখানে ছিল, যেটা ফ্রি হয়ে গেছে। এখন আমাদের যে এও দ্বিতীয় যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই 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 অংশটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলে থাকবে হচ্ছে টোটাল প্রসেস, কমপ্লিটেড কল, ব্লক এবং বিজি। তো এখন আমরা যদি আগের স্লাইডে এখানে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমি একটু ডিলিট করে দিই। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের ওখানে আছে হচ্ছে এই যে ব্লক। ব্লক কোনটা হতে পারে? যে আমাদের এক কিন্তু তিনের সাথে কানেক্ট। এখন সাপোজ আমার পাঁচ, যদি আমি এই পাঁচ নাম্বারটা আমি ধরে নিলাম যে আমার এই একের সাথে কানেক্ট হতে চাচ্ছে, কিন্তু এক তো তিনের সাথে কানেক্টেড কথা বলছে, সুতরাং পাঁচটা এখন ঢুকতে পারছে না। তো এইটা হচ্ছে ব্লক কল। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক কল। আবার যদি এই এক আর তিন আমি যদি ধরে নিই, এক আর তিন এখন কথাটা শেষ করে ফেলছে, হ্যাঁ কথাটা কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে কমপ্লিটেড কল। না, আমি একটু ইনফরমেশন ভুল দিলাম, সেটা এই এটা হচ্ছে বিজি কল, এটা হচ্ছে বিজি কল। হ্যাঁ, এটা হচ্ছে বিজি কল, কারণ ঢুকতেছে না, পাঁচ একের সাথে কানেক্ট হতে পারছে না, কারণ এক এদের সাথে কানেক্টেড, এটা হচ্ছে বিজি কল। আর হচ্ছে এখন চার পাঁচের সাথে কানেক্টেড, আমি যদি অল্প সময়ের জন্য ভাবি চার পাঁচের সাথে কানেক্টেড, এখন কিন্তু নতুন কোনো কল ঢুকতে পারবে না, নতুন কোনো কল ঢুকতে পারছে না, এটা হচ্ছে ব্লক কল, এটা হচ্ছে ব্লক কল। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে যদি শেষ করে তাহলে কমপ্লিটেড কল, তারপরে যদি কানেক্টেড থাকা অবস্থায় নতুন কেউ কানেক্ট হতে চায় এটা হচ্ছে বিজি কল, আর সবাই যদি সাপোজ কেউ কানেক্ট, সবাই মোটামুটি কানেক্টেড, সবাই কথা বলছে, নতুন কোনো কল যদি ঢুকতে ঢোকার চেষ্টা করে কিন্তু যদি ঢুকতে না পারে তখন আমরা সেটাকে বলবো ব্লক কল। তো এটাই এখানে সেটা মূলত ডিসকাস করা হয়েছে যে বিজি কল কয়টা আমার, ব্লক কল কয়টা, কমপ্লিটেড কল কয়টা, আর প্রসেস, প্রসেসটা হবে হচ্ছে কমপ্লিটেড, ব্লক এবং বিজি, এই সবগুলো মিলাইয়ে হচ্ছে প্রসেস। তাহলে আমরা এখানে 80টা প্রসেস মানে হচ্ছে কমপ্লিট কল 40, আমার ব্লক কল হচ্ছে 20 এবং বিজি কল হচ্ছে 20, এটা মিলাই কিন্তু আমার 80। তাহলে আমরা আমাদের এখন যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী কলটা কিন্তু হচ্ছে আমাদের ক্লকের পরবর্তী অ্যারাইভাল টাইম, আমার যেহেতু ক্লক চলছে তো আমার 35-এর নিকটবর্তী অ্যারাইভাল টাইম হচ্ছে 1050, মানে হচ্ছে 50টা হচ্ছে আমাদের নিকটতম অ্যারাইভাল টাইম। এখন আমি নিকটতম অ্যারাইভাল টাইমে আমার যেটা আছে সেটা হচ্ছে 1:04, কিন্তু আমার 1 তো বিজি, এই যে 1 কিন্তু 4-এর সাথে কানেক্ট হচ্ছে, আমার 4 ফ্রি আছে কিন্তু আমার 1 কিন্তু ফ্রি নাই। হ্যাঁ, এটা আমার ফ্রি নাই কিন্তু আমার এটা ফ্রি আছে, এটা হচ্ছে প্রবলেম। তাহলে আমাদের করতে হবে কি, আমি পরবর্তী স্লাইডে গেলে আমি সেটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে এই যে আমি 4-এর আমার 50 আমি এটা নিচ্ছি 1050, কিন্তু 1050-তে এসে আমি কিন্তু কোনো কাজ করতে পারছি না, কারণ আমার 1014-এর সাথে কানেক্ট হতে চাই, 1-4-এর সাথে কানেক্ট হতে চাই, কিন্তু 1 বিজি আছে, সুতরাং কানেক্ট হতে পারছে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 1-কে ফ্রি হতে হবে। তো 1-কে ফ্রি হওয়ার জন্য আমি পরবর্তী এই যে আমি ক্লক এখানে নিয়ে নিছি, এখানে আমি 1050 নিছি, এখন আমার পরবর্তীতে যেটা দরকার সেটা হচ্ছে এর নিকটতম অ্যারাইভাল টাইম, যেটা এটা কি এর নিকটতম অ্যারাইভাল টাইম হচ্ছে আমার এই যে 1055, এই 55টা হচ্ছে আমাদের নিকটতম অ্যারাইভাল টাইম। তো এখন আমি যদি চলে যাই নিকটতম অ্যারাইভাল টাইমে, তাহলে আমি ও এখানে আরেকটা জিনিস ঘটনা ঘটলো, আমার 1050 যে কানেক্ট হতে পারলো না সেখানে আমার বিজি কিন্তু একটা বেড়ে গেল। হ্যাঁ, এই যে আমার 20 ছিল এখন 21, এবং প্রসেসও একটা বেড়ে গেল, 81 হয়ে গেল। এখন আমি আমার পরবর্তী টার্গেট আমি এখন চলে যাব হচ্ছে 1055-এ, আমার পরবর্তী ক্লকটা হবে 1055। এই যে আমি চলে আসছি 1055-এ, আমি চলে আসলাম। এখন 1055-এ আমার কানেক্ট কে ছিল, আমি যে আগের স্লাইডে গেলাম, আগের স্লাইডে আমার যে 1 আর 3 এই দুইটা কানেক্ট ছিল, 1 আর 3 কানেক্ট ছিল। এখন আমাদের তাহলে এখন পরবর্তী যখন আমাদের 1 আর 3 যখন পরবর্তীতে আমি চলে যাব, মানে আমার ক্লক টাইমটা যখন 1055 হবে তখন কিন্তু এই দুটো ফ্রি হয়ে যাবে। এই যে
আমার এইটা কিন্তু ফ্রি হয়ে গেছে, ওয়ান আর থ্রি এটা ফ্রি হয়ে গেছে। এখন আমার ক্লক টাইম চলছে 1050। এখন আমার এইটা ফ্রি হয়ে যাওয়া মানেই কিন্তু আমার এই যে কমপ্লিট একটা বেশি হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার এখানে 40 ছিল, এখন 41 হয়ে গেল এবং প্রসেস এক বেড়ে গেল 82। এখন আমাদের এই দুইটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এই দুইটা ফাঁকা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তীতে অ্যারাইভাল টাইমে কি আছে, 1055 এর নিকটতম অ্যারাইভালে আছে হচ্ছে 1090। এখন এই 1090 যখন আমার অ্যারাইভাল টাইম আমি যাব, তখন তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে এই এই কলটা কিন্তু 14 কে কিন্তু আমার কানেক্ট করতে হবে। হ্যাঁ, 14 কে কানেক্ট করতে হবে, ওয়ানের সাথে, এই যে ওয়ানের সাথে আমার এই 4টা কানেক্ট করতে হবে। আমরা কিন্তু করতে পারি না কারণ সেই সময় বিজি ছিল। তাহলে আমরা এখন নিয়ে আসবো, কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হলো আমার এটা ঢোকার কথা ছিল কিন্তু 1050-তে, কিন্তু ওইটা কিন্তু ঢুকতে পারেনি কারণ বিজি ছিল, কিন্তু তখন ফ্রি হয়েছে হচ্ছে 1055-এ। তাহলে আমার এটা ঢুকলো হচ্ছে, এইটা আমার ঢুকবে হচ্ছে, কানেক্ট হবে কততে, কানেক্ট হবে হচ্ছে 1055-এ। তাহলে আমার 1055 প্লাস আমার লেন্থ হচ্ছে 38, এই দুইটা মিলাই কিন্তু হচ্ছে আমার পরবর্তী এন্ডিং টাইমটা হবে। এই যে অটোমেটিক চলে আসছে আমরা, হ্যাঁ, 1055-এ আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করছি এবং 1414 38 লেন্থ। তাহলে এই যে আমার এটা এটা কিন্তু এইটা, তাহলে এই 1055 প্লাস 38 যোগ করলে আমার আসে হচ্ছে 1093। এই হচ্ছে আমার পরবর্তীতে। হ্যাঁ, তো এখন আমি পরবর্তীতে 1 আর 4 কানেক্ট করে দিছি। এই যে 1 আর 4 কানেক্ট করে দিছি। এখন আমি চলে যাব হচ্ছে আমার এর নিকটতম ক্লক টাইম কে, নিকটতম ক্লক টাইম হচ্ছে 93, না সরি, এর নিকটতম ইয়েটা হচ্ছে আমার এই যে 1090, এটা এটা 1090। আমি এটাও নিয়ে আসলাম 1090-তে, যখন নিয়ে আসলাম তখন আমার এই যে এই কানেক্ট আছে, কানেক্ট হতে চাই 3 5-এর সাথে কানেক্ট হতে চাই, কিন্তু আমার আগে যে 3 এবং 5 কিন্তু আমার ফ্রি আছে, আমার 3 আর 5 কিন্তু ফ্রি আছে, তাহলে কানেক্ট হতে পারবে। তাহলে আমি নিয়ে আসি কলিং প্রসেসে, আমি নিয়ে আসি কলিং প্রসেসে। নিয়ে আসলে এই যে আমার এখানে এই কলিং প্রসেস যদি আমি যখন নিয়ে আসবো, সেটা হচ্ছে 3 5, তার মানে হচ্ছে এই যে 3 এবং 5। হ্যাঁ, এটার হচ্ছে তার মানে আমার কল এটা 9-এ 90-তেই শুরু হবে এবং লেন্থ যদি 50 হয় তাহলে এটার টোটাল এন্ডিং হবে হচ্ছে 1140-এ শেষ হবে। হ্যাঁ, এটার কল এন্ড হবে 1140-এ। তাহলে এখন আমি আমার এই যে সিনারি এখন আছে এইটা, আমার এইদিকে এই এই অংশে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এই আমার এই টেবিলে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কারণ কোনো কল বিজিও দেখায় নাই এবং কোনো কল কমপ্লিটও হয় নাই, সে কারণে আমার এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। কিন্তু আমার যেটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে এখন আমাদের সবটাই কিন্তু সবাই মোটামুটি ব্যস্ত। হ্যাঁ, আমাদের সবাই মোটামুটি ব্যস্ত। তাহলে আমার এখানে কয়টা ইউজ, 3টা ইউজ হচ্ছে। হ্যাঁ, কলিং প্রসেস এখন প্রসেসে আছে হচ্ছে 3 জন, টোটাল 3 জনই ব্যস্ত আছে। আগে ছিল এখন 2 জন, এই যে 2 জন কথা বলতেছিল কিন্তু কোনো শেষ হয়নি, এই যে আমার সে কারণে আমার এখানে ইউজিং 2 ছিল। এখন আমাদের 3 জনই ব্যস্ত আছে। এখন আমার 90, আমি ক্লক টাইমে আছি 1090-তে, এখানে কেউ শেষ হয়নি, এখন সবাই ব্যস্ত, 1090 টাইমে সবাই ব্যস্ত। এখন আমি পরবর্তীতে চলে যাবো, আমার নিকটতম ক্লক হচ্ছে এটা 1093। 1093-তে যদি আমি চলে যাই, তাহলে আমার এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে 1093-তে আমি ক্লকে চলে আসছি। এখন যেই ঘটনাটা ঘটলো সেটা হলো যে 1 আর 4, এই যে 1 আর 4 এটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে 1093 যখনই আসবো, তখন 1 আর 4 এই যে ফ্রি হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে আমরা 0। এখন তার মানে আমাদের কমপ্লিটেড আরো একটা বেড়ে গেল। তাহলে আমার আগে ছিল 41, এখন 42, এবং প্রসেস কল আরো একটা বেড়ে গেছে, মানে এই 3টাতে যে কোনো একটা বাড়া মাত্রই কিন্তু আমার প্রসেস বাড়ছে, তার মানে আমার 83 হয়ে গেল। এই যে আমি আমার এটা এখন 2টা ইউজিং 2টা লাইন এখন ব্যস্ত আছে। আমি যদি পরে এখন পরবর্তীতে যাব, কোথায় যাব, 93-এর পরবর্তীতে আসে হচ্ছে আমার এইটা 1099-এ। তাহলে 1099-এ আমি যখন চলে যাচ্ছি, এই যে আমার ক্লক টাইম যখন 1099, তখন আমার 1099-এ আমার কে কে ফ্রি মানে কানেক্টেড কে ছিল 2 2 থেকে 6,
মানে 2 আর 6, তাহলে 2 আর 6 এখন আমার ফ্রি হয়ে যাচ্ছে, এই যে 2 আর 6 এই দুইটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ এখন তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিটেড 1099 এ কমপ্লিটেড হয়ে গেছে, সেখানে একটা কল মারছে 43 এবং প্রসেস কল 84। এখন আমার নিকটতম ক্লক, আমার টার্গেট, আমার ক্লক টাইমটা ঠিক রাখতে হবে, আমার টার্গেট ক্লকের পরবর্তীতে ক্লক আমার হচ্ছে 99 এর পরবর্তী ক্লক হচ্ছে 1140। তো 1140 ক্লকে যদি আমি চলে যাই, তাহলে আমার 1140 কে কে কানেক্ট ছিল, 1140 থ্রি আর ফাইভ কানেক্ট ছিল, এই যে আমার থ্রি এবং ফাইভ কানেক্টেড। এখন আমি যখনই চলে যাব তখন আমার 1140 আমার এই থ্রি আর কানেক্ট ছিল, থ্রি আর ফাইভ, এই যে আমার থ্রি আর ফাইভও ফ্রি হয়ে গেছে, এবং থ্রি আর ফাইভও ফ্রি হয়ে গেছে। ফ্রি হয়ে যাওয়ার কারণে আমার কমপ্লিটেড কল একটা বাড়বে এবং প্রসেসও একটা বাড়বে, এবং আমার এখন কল ইন প্রসেস এই যে ইউজ ইন কিন্তু জিরো, ইউজ ইন জিরো কেন, কারণ আমার কল ইন প্রসেসটা জিরো, এখন কেউ নাই, সে কারণে সবাই ফ্রি, এখন যে যার সাথে ইচ্ছে করলে কানেক্ট হতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল সিমুলেশনের একটা কোম্পানি, বা আমরা যদি কল্পনা করি তাহলে সেই কোম্পানির টোটাল সিমুলেশনের একটা সিনারি। তাহলে আমরা অল্প সময়ে দিয়ে আমরা মোটামুটি কোম্পানির পুরো সিনারিটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা হচ্ছে